মাগুরা জেলা শালিকার থানার সরুসোনা গ্রামতে আসছি। আমি তো গোটা বাংলাদেশ ঘুরি, যেখানে সম্মিলন হয় সেখানে যাই। মমতাজ আপার সাথে দেখা হয়েছে, সে বলছে যে আপনি থাকেন, আপনার কোনো সমস্যা নাই, আপনি আমার কাজ করবেন। আমি সেভাবে এখানে আছি। এটা যখন 25শে জুন পদ্মা ব্রিজ উদ্বোধনে টিভিতে অ্যাড দিচ্ছিল যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা ব্রিজ উদ্বোধন করবে, তখন আমি এটা পরিকল্পনা করলাম যে সবাই তো যাবে খালি হাতে দেখতে, তা আমি একটা নৌকা নিয়ে যাব। তা কি এরে যাবো? তা আমার একটা হুন্ডা গাড়ি আছে, তা চিন্তা করলাম যে হুন্ডা গাড়ির ভিতরে আমি এটা নৌকা তৈরি করব। তখন আমি ওই জুন মাসের 25 তারিখই আমি একটা নৌকা নিয়ে ওখানে পদ্মা ব্রিজে আলাম। সে পদ্মা ব্রিজে উদ্বোধন করছি, আরো আরো জায়গা আমি অনেক সম্মিলনে থাকছি। তারপরে সেখান থেকে পরিকল্পনা করে কাঠ কেটে আমি নৌকা তৈরি করে আমি এই দেশ বিদেশ ঘুরি। যেখানে অমলিকের সমাবেশ হয় সেখানে আমি যাই। অমলিক সরকার ভালোবাসি, এই দল ভালোবাসি, এবং বঙ্গবন্ধুর যে আদর্শ এগুলা মেনে চলি, এই কাজ করি। হ্যাঁ হ্যাঁ, এই যে পার্টি অফিসে গেছিলাম, পার্টি অফিসে যে মিটিং ছিল ওই মিটিংও আমি ছিলাম জায়গার ভিতর।